দিন তো থেমে থাকে না, দিন কেটে গেছে, বহু বছর এই অঙ্গনে কাজ করছি, এই আবৃত্তি নিয়ে, নাটক নিয়ে, নাটকের প্রশিক্ষণ, আবৃত্তির প্রশিক্ষণ, তারপরে নিমকোতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে একসময় সরকারি চাকুরি করেছি, বেতার, টেলিভিশন, চলচ্চিত্রের সেখানে প্রশিক্ষণ দিতাম, এইটাই আমার কাজ ছিল। তারপরে ওখান থেকে রিটায়ারমেন্ট, অবসর গ্রহণের পরে তারপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এক বছর কনসালটেন্ট হিসেবে ছিলাম। তারপরে আসলে ভেতরে ভেতরে একটা শেখানো, পড়ানো এই ব্যাপারটা কাজ করে বেশি বলেই, নিজে পড়াশুনো করি বলে একটা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, সেখানে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট হয়েছে, ওখানে ফিল্ম অ্যান্ড মিডিয়া, মিডিয়া সংক্রান্ত একটা ডিপার্টমেন্টে পড়াই, আবার সেই সাথে আমার নিজের বিষয় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি সাংবাদিকতা বিভাগে, তো সাংবাদিকতাও পড়াই, এইগুলো। এবং আমার নাটক, আমার আবৃত্তির দল যেটা, সেটা হচ্ছে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, এদেরকে নিয়ে বিভিন্ন প্রযোজনা করি, প্রশিক্ষণ, তারপর বাইরে যাই। স্মৃতিরোমন্থন যেটা করছি সেটা হচ্ছে যে ওই সময় যেহেতু ব্যান্ডের গানের সাথে আমার সম্পৃক্ততা বা ওর সাথে যুক্ত থাকার কোনো ব্যাপার কখনোই ঘটেনি, শুনেছি, গান শুনেছি, ভালো মন্দ যাই লাগুক আর কি। তো মাকসুদ ছিল আমার ব্যক্তিগত বন্ধু, বাবু, এদের সাথে কাজ করেছি ভয়েস ওভার দেওয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়, কিন্তু মাকসুদের সাথে একটা অন্যরকম বন্ধুত্ব ছিল। মাকসুদই আমার উপরে একটা অধিকারের মতন যে বাসদা এরকম আমরা প্ল্যান করেছি, এই 1400 বঙ্গাব্দ এখানে এই নাম দিয়ে আমরা একটা সিডি বের কর, সিডি না, তখন সিডি তো হয়নি, তখন ক্যাসেট, তো সেই ক্যাসেট তারা করল, আমি রেকর্ড করলাম, আমি যেরকম আবৃত্তি করি, এবং ওর কিছু ইনস্ট্রাকশন হয়তো ছিল যে আবেগটা এরকম এরকম যদি হয় তাহলে খুব ভালো হয়, আমরা এরকম এরকম গান করছি। তো সেখানে ওই আবৃত্তি করলাম, করার পরে কিন্তু ওই শেষ, আমার পর্ব, আমার কাজ শেষ, কিন্তু তারপরে ওরা যখন এডিট করে সেটা বাজারে প্রকাশ করলো, দেশে, পশ্চিমবঙ্গে, কলকাতায় এবং সারা বিশ্বে, মানে আমার অগণিত ছাত্রছাত্রী এবং ভক্ত অনুরাগী আছে, তাদের কাছ থেকে রিয়াকশন পাওয়া শুরু করলাম যে এক অসাধারণ কাজ হয়েছে, আমরা তো এটা শুনি আর মুগ্ধ হয়ে যাই। তো এখনও পর্যন্ত লোকজনই কালকেই না কবে যেন এক জায়গায় আমাকে একজন ইয়ে করছে যে সেই আপনার ওই কবিতা কিন্তু এখনও পর্যন্ত আমাদের হন্ট করে। আমি বললাম যে আমি জানি না এটা কী করে কী হয়ে গেছে, আমি করেছি না আমাকে দিয়ে করানো হয়েছে না কি মানুষের ভালো লেগে গেছে, একটা কিছু হবে। তা সেই এই যে স্মৃতিটা, এটা এই ফিডব্যাকের সাথেই কাজ করার স্মৃতিটা থাকবে অনেকদিন ধরে। এটা সত্যিই একটা ভালো কাজ হয়েছিল বলেই লোকজনের এত জনপ্রিয়তা পেয়েছে। এর আগে কিন্তু গান গানের মতো হতো, কবিতা কবিতার মতন হতো। তো আমি যখন আমার মানে বিয়ের পরে, আমার স্ত্রী নৃত্যশিল্পী, তো বিয়ের পরে কিন্তু আমরা নিজেরা কিন্তু নাচের সাথে কবিতার সাথে, যেহেতু ও বলেছে যে তুমি আবৃত্তি করো আমি তার সাথে নাচ কম্পোজ করব, এটা করেছি, বেশ কিছু জায়গায় দেখানো হয়েছে। এর পরের থেকে নাচের দল বা নাচের শিল্পী যারা, তারা কিন্তু এটা লুফে নিয়েছে এই ধরনের কাজ, এবং একসময় বিভিন্ন নাচের দল, শিল্পী, নৃত্যনাট্যে আমাকে দিয়ে কবিতা পড়িয়েছে, তারা নাচের কাজ করবে, এবং সেইভাবে কম্পোজ করেছে, কবিতাটাও ওইভাবে আমি পড়ে দিয়েছি। তো এই কাজটাও কিন্তু একটা একটা নতুনত্বের একটা, আমি বলবো যে আমি বলে না, মানে শুরু করেছিলাম একসময়, এটা চলছে, চলবে, এবং একটা নতুনত্ব, একটা মাত্রা, শুধুমাত্র কবিতা, শুধুমাত্র গান তা না, দুটোর একটা মিলিত একটা ব্যাপার। সত্যি সত্যি যদি একটা ভালোবাসা থাকে, একটা নিবেদন থাকে, একটা কিছু একটা করবার প্যাশন যেটাকে বলি, একটা আবেগ, প্রচণ্ড আবেগ যদি ভেতরে থাকে, তাহলে তার ওই সৃজনশীলতা বা ওই সৃজন যেটা, সৃষ্টিটা, ওটা কিন্তু রিমার্কেবল হয়, ল্যান্ডমার্ক হয়, মাইলস্টোন হয়, হতে বাধ্য। তো সেই জিনিসটা
আমি বলতে চাইছি এই ধরনের কাজ যদি এরকম এইরকম ভালোবাসা নিয়ে করা যায় আরও আগে করব, এরকম আরও অনেক কিছু নতুন নতুন আইডিয়া নিয়ে আমরা কাজ করব আর কি। আমি অন্য কবিতার থেকে দুটো লাইন বলে দিই আর কি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। এটুকু পর্যন্ত রাখি, মানে যে কোথায় যে যাব, এবং লোকে বলছে যে এরপরে আপনি কি করবেন, এই যে আপনি একটু আগেই যেটা বললেন, তো সেটা কোথায় যে যাবো সেটা তো আমি নিজেও জানি না। যাব, এগিয়ে যাব, এই